আমাদের পূর্বপুরুষরা এমনও গেছে যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেমের আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু নফল নামাজের টাইম টুকু পায় নাই, একটু জিকির করার টাইম পায় নাই। তুমি তো ফেসবুক চালানোর টাইম পেয়েছো, ইউটিউব দেখার টাইম পেয়েছো, টুইটার দেখার টাইম পেয়েছো, তুমি তো অনলাইনে আড্ডা কলিং এর ভিডিও কলিং এর টাইম পেয়েছো। আমাদের কিছু কিছু বুজুর্গদের জিন্দগি ছিল এমন মুজাহাদার জিন্দগি, আল্লাহর পথের লাগি এই পরিমাণ মুজাহাদা তারা করছে যে তারা 5টা মিনিট একটু নিরিবিলি বসে একটু জিকির করবে, ওই সময়টাও তাদের জিন্দগিতে ছিল না। যেমন খুব কাছাকাছি যুগেরই একজন মানুষ ছিলেন হাফেজ ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, হাফেজে কোরআন তোমরা দেখেছো মাদ্রাসার মাহফিলে গেলে হাফেজে কোরআন দেখো, যাদেরকে পাগড়ি পেঁচানো হয়। কিন্তু এমন এক জমানায় তুমি আমি জন্মেছি যে জমানায় হাফেজে হাদিসের চেহারা তুমি আমি দেখি, কিন্তু তোমারই আমারই বাপ দাদাদের ভিতরে এমন মানুষ ছিল যারা 30 পারা কোরআন শুধু মুখস্থ করে, যারা রাত আর দিন 24টা ঘন্টা ইলমের পিছনে কাটায় কাটায় তারা নবীজির লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছে। এখন কোরআনের নামের শুরুতে লাগায় হাফেজে কোরআন, আর তাদের নামের শুরুতে লাগাইছে হাফেজে হাদিস। হাফেজে হাদিস ইবনে রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজে হাদিস ইবনুল হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, এত পরিমাণ হাদিস তারা মুখস্থ করেছে, লক্ষ লক্ষ হাদিস তারা সনদ শুদ্ধা মুখস্থ করেছে, সনদ শুদ্ধা লাখ লাখ হাদিস মুখস্থ করেছে, যে কারণে তাদের নামের শুরুতে বসানো হয় হাফেজ, তারা হাফেজুল হাদিস। শুধু কোরআন মজিদের হাদিস না, তারা নবীর হাদিস নবীজির মুখস্থিত বাণী যা যা আছে সব মুখস্থ করে ফেলাইছে। আগের জমানায় না তো, এই জমানায় না তো, এই জমানায় তো কম্পিউটারের ডিস্কের ভিতরে অনেক কিছু পাওয়া যায়। এমন একটা জমানা গেছে যে জমানায় হার্ড ডিস্ক আবিষ্কার হয়নি, কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার হয়নি, ওই সময় তারা তাদের মাথা থেকে সফটওয়্যার বানায়া হার্ড ডিস্ক বানায়া এই উম্মতের জন্য তারা মুখস্থ করছে নবীর হাদিস মুখস্থ করে। যদি এগুলির কবরে রয়ে যায় তাহলে এই উম্মত বঞ্চিত হয়ে যাবে। দিনের পর দিন লিখেছে, লিখতে লিখতে নবীর হাদিস গুলোকে কিতাবের ভেতরে জড়ো করেছে। এখন হাফিজ ইবনুল হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শারহে বুখারী, তিনি বুখারি শরীফের সারা লিখেছে, কত হাদিস তিনি তার কিতাবে একত্রিত করেছে। ওই জমানায় তিনি কলম দিয়ে লিখেছে, যে জমানায় বলপেন আবিষ্কার হয় নাই, যেই জমানায় সুন্দর সুন্দর কলম আবিষ্কার হয় নাই, এই জমানায় তুমি আমি তো আরামের যুগে আছি, এই যুগে কলম দিয়ে লেখা লাগে না, মোবাইলের সামনে পড়লে স্ক্রিনের ভিতরে লেখা হয়ে যায়। কিন্তু ওনারা এমন এক জমানায় এই পৃথিবীতে আগমন করেছিলেন যখন কম্পিউটার ছিল না, ভালো একটা বলপেন ছিল না, দুয়াতের ভিতরে কলমের মাথা ভিজায়া ভিজায়া ওনারা হাদিস লিখছে খন্ডে খন্ডে। ফাতহুল বারি বুখারি শরীফের সরা লিখেছে, দোয়াতের ভিতরে কলম সুবায়া সুবায়া ওই কলমের আগা দিয়া একটা একটা করে লাইন তারা লিখেছে, না তারা তাদের জীবনে খাবারের সুযোগ পেয়েছে, না তারা তাদের জীবনে ঘুমের সুযোগ পেয়েছে, দিন রাত 24 ঘন্টা কাগজ আর কলম নিয়ে বসেছিল। এই সেই কওমি মাদ্রাসার পূর্বপুরুষরা যারা হাদিস সংরক্ষণ করেছে, যারা বুখারি লিখেছে, মুসলিম লিখেছে, তিরমিজি লিখেছে, নাসাই শরীফ লিখেছে, এই হাদিসের কিতাবগুলো আজকে যাদের শ্রমের কারণে আছে, তাদের ত্যাগ, তাদের মুজাহাদা, তাদের কুরবানির কারণে তোমার আমার সামনে এগুলো বিদ্যমান আছে বাবা। ওরা রাতের বেলায় প্রেমের 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় নাই, 10টা মিনিট একটু আল্লাহর নামে জিকির করা
ইবনুল হাজার আসকালানির জীবনী পড়ে হায়রান পেরেশান হয়ে গেছি, যেদিন উনার জীবনী করেছি হায়রান হয়ে গেছি, হায়রে কি এমন আল্লাহর বান্দা যে সারা জীবনে একটু অবসর নিয়ে একটু জিকির করতেও পারে নাই। তিনি জিকির করতেন কখন, যখন লিখতে লিখতে ওনার বাসের কলমের আগাটা গুতা হয়ে যেত আর ওনার ছাত্ররা কলমের আগাটা ঠিক করে দিত, যেই টাইমে ওনার কলমের আগাগুলো ছাত্ররা পরিষ্কার করত, ওই যে একটু নিরিবিলি সময় উনি পাইতেন, ওই সময়টা সাথে সাথে কেবলামুখী হয়ে বৈশা প্রেমের আওয়াজে আল্লাহকে ডাকতেন, আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকত আর বলতো মালিক রে একটু অবসর হইয়া তোমার একটু আমি ডাকবো, আমি চাই পাই না, আমি চাই পাই না আল্লাহ, তোমার অবসর হয়ে ডাকার একটু টাইম আমি পাই না, আমি তো কাগজ আর কলম নিয়ে পড়ে থাকি, তোমার বান্দাদের কাছে হাদিস পৌঁছানোর জন্য এই যে সময়টা পাইলাম, এই সময়টা তোমার নামে একটু জিকির করলাম, ওটা হলো তাদের জিন্দেগির মুজাহাদা। তুমি এরকম মুজাহাদা কয় সেকেন্ড করেছো, কয় ঘন্টা করেছো, ইমানের ঘরে জন্মগ্রহণ করে কত পাপাচার কত গুনার ভেতরে নিজের আটকাইলা, একটু ইবাদতের জন্য জীবনের সময় ব্যয় করলে না, ময়দানে মাশারে মিজান কায়েম করে আল্লাহ যদি তোমারে দান দিয়ে দাঁড় করায় কয় হিসাব দি, পারবে কি হিসাব দিতে, নিজেরে একটু জিজ্ঞাসা করো, যদি তোমারে জিজ্ঞাসায় তুমি হও আসামি তাহলে ভয় নাই, এখন তওবা হবে, এখন দোয়া হবে, আল্লাহর কাছে কান্দো আর ওয়াদা করো আর জীবনে গুনাহ খাতা করবে না, পাপাচার করবে না, তুমি মুজাহাদার ময়দানে হাঁটবা তাহলে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক ওয়াদা করেছে তোমাকে সফলতার জান্নাত আসমানের মালিক আল্লাহ দান করবে। তুমি এখানে বসে এই যে আলোচনা গুলো হলো মুজাহাদা নেক কাজকে ওসিলা আর তাকওয়ার জিন্দেগি বছর করা, রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো, আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله أستاذ شمطر المربي رب العالمين علم الرفيق الإسلام قاسمي دام البركات، يا الله لك الرقم شمطان বিজ্ঞ আলেমের নির্দেশে বসেছিলাম আল্লাহ, হাজারো অযোগ্যতা লইয়া তোমার গোলামদের সামনে বসেছি, মুরব্বীদের জবানের কিছু কথা নকল করে তোমার বান্দাদের কাছে পেশ করেছি, রহমতের নজর মিলে চেয়ে দেখো মালি আবাল বৃদ্ধ গণিতা মাসুম বাচ্চারা বসে বসে চোখের পানি ফেলে বয়ান শুনেছে আল্লাহ, রাব্বুল আলামিন মুবারক একটা মাহফিল, ও মালিক সবাই মিলে ভিক্ষুকের মতো দুটো হাত বাড়ায় ধরেছে আল্লাহ, যোগ্য বুজুর্গ উলামা হযরতরা বসে রয়েছেন, মুহাদ্দিসিন হযরতরা বসে রয়েছেন, এমন এমন আলেমরা বসে আছে যাদের রাতে তাহাজ্জুদ কাজা নাই, এমন এমন বয়োবৃদ্ধ মুরব্বীরা বসে আছে যাদের রাতের বেলায় জিকির কাজা নেই, রাব্বুল আলামিন ইয়া আল্লাহ তাদের সকলকে সঙ্গে নিয়ে দুইটা হাত বাড়ায় ধরেছি, ইয়া আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ, যৌবনের গুনার থেকে ওদের আল্লাহ তুমি রক্ষা করো, পর্দার আড়ালের মা বোনদের হজরত ফাতেমা হজরত খাদিজাতুল কুবরা বানায় দাও,
আমল তোমার বান্দাদেরকে তুমি দান করো আল্লাহ। রাব্বুল আলামিন, সবাই মিলে হাত তুলেছি, আমরা ভিক্ষুকের মতন হাত বাড়াইছি, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর যাওয়ার কোন জায়গা না, তুমি ছাড়া আমাদের আর কোনো মাওলানা নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো মাহবুব নাই। মাফ করে দাও আল্লাহ, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। আজকের এই মুহূর্তে মাহফিলে যারা আয়োজন করেছে, যারা মেহনত করেছে, সকলের কোরবানি গুলা নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ। ওই যে কাফনের কাপড় সরাইয়া নিজের মারে দেখছে, নিজের বাপেরে দেখছে, কাফনের কাপড় সরাইয়া নিজের জোরের বাইরে দেখছিল, বোনটাকে দেখেছে, আর সাড়ে তিন হাত কবরের ঘরে নামায় দিয়ে আসছে, আর জীবনে কোনোদিন ওই আপন জন গুলারে পাওয়া যাবে না। জান্নাতের বাগান বানায় দাও, যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে তুই পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও, আর কিছুদিনের মুসিবত থেকে ধরে ধরে সকলের তুমি বাঁচাও আল্লাহ। বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরে রহমত নাযিল কর আল্লাহ, সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য মদত পাঠা দাও আল্লাহ। আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, মসজিদের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পাল্কি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠাইয়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় তৈবায় রসুলের রওজাত ঘরে পৌঁছায় দাও, বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও, এই মাহফিল প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও, যত কল্যাণ সব দাও, যত কল্যাণ তার থেকে আমাদেরকে ধরে ধরে তুমি বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না আমালি, সবার জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা খানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাহমাতিকা ইয়া আরহামার রাহিম।